ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো ভিউয়ার্স, এর আগে একটা আমি ভিডিওতে দেখেছি যে কী করে আপনারা বাড়ি বসে প্যান কার্ড বানাবেন, বা বাড়ি বসে কী করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন পেপারলেস, অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না, আপনি কী করে বাড়িতে বসেই প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এর আগের ভিডিওতে আমি দেখেছি, এবং সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে একটা এও কোড দরকার হয় প্যান কার্ড বানানোর জন্য। সো ওই এও কোডটা কী করে বার করতে হবে সেটা আমি একটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ যদি আমি এও কোড বার করা প্লাস প্যান কার্ডটা একসাথে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, আর বড় ভিডিও দেখতে অনেকেরই সমস্যা হয়, অনেকের টাইমের সমস্যা হয়, বা অনেকেরই বড় ভিডিও পছন্দ হয় না, বা একসাথে দেখলে অনেক সময় মাথায় গুলিয়ে যায় যে কোনটা আগে করবো। সো সেই জন্য আমি ওটা লেন্দি বানাইনি। এর জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে প্যান কার্ডের জন্য আপনি এও কোড বার করবেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো তার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যেহেতু আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তো সেহেতু আপনাকে তো ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। আর এও কোড কী করে বার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য আপনার ব্রাউজারে যাবেন, আমি গুগল ক্রোমে যাচ্ছি। যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন এও কোড ফর প্যান কার্ড। যেহেতু আপনি বাঙালি, সো একটা বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গলে আপনি ম্যাক্সিমাম টাইম ওয়েস্ট বেঙ্গলে থাকার চান্স 90%। সো পাশে একটা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল, তারপরে এন্টার ক্লিক করে সার্চ করবেন। সো করার পরে দেখবেন একদম প্রথম যে একদম ওয়েবসাইটটা আসবে, এও কোড সার্চ ফর প্যান ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক NSDL। সো এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। সো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে এও কোড সার্চ ফর প্যান, এবং এইখানে দেখুন দুটো হচ্ছে ডিফল্ট দেয়াই রয়েছে, সেটা হচ্ছে আর্মি আর একটা হচ্ছে এয়ারফোর্স। এদের সবসময় এও কোড এবং এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার সমস্ত সময় এক থাকবে। আপনি যদি কোনো আর্মি বা এয়ারফোর্সে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, এবং আপনাকে এই দুটোর মধ্যে কোনো একটা বেছে নিতে হবে। অর্থাৎ আপনি যদি আর্মি হন আর্মিরটা বাঁচতে হবে, আপনি যদি এয়ারফোর্সে থাকেন তো অবশ্যই আপনি এয়ারফোর্সেরটা বাঁচবেন। ওকে, তো এখন আমি দেখাবো যে ইন্ডিভিজুয়াল যারা রয়েছেন, যারা আর্মি এয়ারফোর্স কিছু না, সাধারণ জনগণ যারা, তো তারা কী করে করবেন। সো এইখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা এও কোড সেকশন ক্রাইটেরিয়া রয়েছে। তো এইখানে দেখুন সার্চ অন সিটি বাই সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যালফাবেট, অর্থাৎ আপনার অ্যালফাবেট চুজ করে আপনি করতে পারেন। অর্থাৎ আপনার কোন জেলায় বাড়ি, আপনাকে এখানে জেলাটা সার্চ করতে হবে। অর্থাৎ আপনার যদি জেলা নদিয়া হয়, সো আমার যেহেতু আমি নদিয়া জেলায় তো স্বাভাবিকভাবে আমি এন সিলেক্ট করবো। অর্থাৎ আপনার জেলার নাম যে লেটার দিয়ে সবার প্রথম, যে অ্যালফাবেট দিয়ে আপনার প্রথম শুরু হয় আপনার জেলার নাম, তো সেটা দিয়ে সার্চ করবেন। কারো জেলার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এতে ক্লিক করবেন। কারো যদি সি দিয়ে শুরু হয় অবশ্যই সিতে, কারো যদি ভি দিয়ে শুরু হয় অবশ্যই ভি দিয়ে সার্চ করবেন। তো যেহেতু আমার এন দিয়ে শুরু, আমার জেলা নদিয়া, সো আমি এন দিয়ে অবশ্যই আমি এন দিয়ে সার্চ করবো। ওকে, তো তার জন্য আপনাকে এনে ক্লিক করবেন। আপনার যে জেলার নাম যেটা দিয়ে শুরু হবে প্রথম, যে ইংলিশের অ্যালফাবেট দিয়ে যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে ক্লিক করবেন। তো আমার যেহেতু নদিয়া, সেহেতু আমার এন দিয়ে শুরু হচ্ছে, অবশ্যই আমি এনে ক্লিক করবো। সো ক্লিক করলাম। তো করার পরে দেখবেন এরকম যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বা আপনার এরিয়ার যে লোকালিটির যেটা হেড জায়গা, তো সেটা যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো এসছে, তো এর মধ্যে থেকে আপনাকে বাঁচতে হবে যে আপনি কোন এরিয়ার লোক, ওকে, বা আপনার কোন ডিস্ট্রিক্টের লোক, সেটা আপনাকে বাঁচতে হবে। সো আমি যেহেতু নদিয়ার লোক, সেহেতু দেখুন এখানে নদিয়া লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদিয়া রয়েছে। সো যদি আপনি নদিয়ার হন তাহলে অবশ্যই নদিয়া ক্লিক করেন। এছাড়া আপনি যদি এখানে এন দিয়ে যত নাম রয়েছে, যত জেলার নাম রয়েছে পুরো ইন্ডিয়াতে, সবগুলো চলে এসেছে। তো আমি এনে ক্লিক করব, নদিয়া অবশ্যই। সো নদিয়াতে ক্লিক করার পরে দেখুন নদিয়াতে কতগুলো রেঞ্জ বা ওয়ার্ড বা সার্কেল বা কমিশনারের যেসব জায়গা রয়েছে, তো সমস্ত কিছু এখানে কিন্তু পরপর চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ওয়ার্ড বা সার্কেল যত রয়েছে, এখানে দেখুন সার্কেল রয়েছে বা ওয়ার্ড রয়েছে, সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। ওকে, তো এইখানে দেখুন আপনি কোন লোকালিটি অর্থাৎ কোন এলাকার বাসিন্দা, তো সেইখান থেকে আপনাকে ওয়ার্ডটা বেছে নিতে হবে। তো এখানে দেখুন ওয়ার্ড নাম্বার 41, ওয়ানের ওয়ান নদিয়া। তো এখানে দেখুন কৃষ্ণনগর সাব ডিভিশন
এক্সক্লুডিং নবদ্বীপ অ্যান্ড কালীগঞ্জ, সাপোজ এরকম লেখা রয়েছে, তো আপনি এখান থেকে বেছে নেবেন যে আপনি কোন থাকার বাসিন্দা বা কোন এলাকার মধ্যে পড়ছেন আপনি, তো সেটা বেছে নেবেন। তো যেহেতু আমার সাবডিভিশন কৃষ্ণনগর, তো অবশ্যই আমি কৃষ্ণনগর সিলেক্ট করব। বা এইখান থেকে আপনি এরিয়া কোডটা আপনি এখান থেকে টুকে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি সাবমিটও করতে পারেন, বা এখান থেকে চাইলে আপনি সরাসরি একটা স্ক্রিনশট তুলে নিয়ে পরে আপনি কিন্তু লিখে নিয়ে বা যে করে হোক ওইখানে কিন্তু বসাতে পারেন, যে ওইখানে তো দেখিয়েছিলাম আমি যে কোথায় এও কোড বা এরিয়া কোড বসাতে হবে। তো এই মেনলি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই চারটে নাম্বার। সো এখানে দেখুন আমার যে এরিয়াটা রয়েছে, যে ওয়ার্ড বা সার্কেল রয়েছে, তো এখানে দেখুন এরিয়া কোড হচ্ছে WBG, এও টাইপ W, রেঞ্জ কোড হচ্ছে 186 এবং এও নাম্বার হচ্ছে 1। সো এই চারটে নাম্বার মেনলি লাগবে। তো আপনার যে এরিয়ার লোক সেখানকার এই চারটে নাম্বার আপনি টুকে নেবেন এবং তারপর পরপর বসাবেন, তাতে করে কিন্তু আপনার এও কোড হয়ে যাবে। সো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কী করে আপনি প্যান কার্ডের জন্য এও কোড বার করবেন এবং কী করে সেটাকে কাজে লাগাবেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখাবে কোনো পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।